চার মাযহাবের মধ্যে এক মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলেছিলাম। ইমাম আহমদ বিন হাম্বলের সময় তৎকালীন বাদশা বলেছিল যে কোরআন এটা আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল যে না, কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছে। বাদশা ইমাম আহমদ বিন হাম্বলকে ধরলেন, জেল হাজতে ভরলেন, প্রতিদিন ওনাকে আঘাতের পর আঘাত করেন, চাবুক দিয়ে আঘাত করেন। ইমাম আহমদ বিন হাম্বলের পিঠের মধ্যে যখন চাবুক দিয়ে আঘাত করে, জামা ছিঁড়ে, ওনার চামড়া ছিঁড়ে, চামড়া ফেটে, চাবুকের মধ্যে রক্ত লেগে যেত। 28 মাস পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বলকে জেল হাজতে বন্দি করে রেখেছিল। এরপরেও ইমাম আহমদ বিন হাম্বল বলেছে, বাদশাহ আমাকে গুম খুন হত্যা করতে পারেন, তারপরে আমি সত্যের উপর অটল থাকবো, অবশ্যই কোরআন আল্লাহর কালাম এটা বলবোই আমি। ওই দিক দিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ মিশরের অবস্থানরত, স্বপ্নে উনি দেখেন পয়গাম্বরে আরবি ইমাম শাফির ঘরে তাশরিফ এনেছেন। ইমাম শাফিকে বলতেছে, ইমাম শাফি তুমি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে পৌঁছায় দাও যে সত্যের উপর অটল থাকার কারণে আল্লাহ তাআলা ইমাম আহমদ বিন হাম্বলের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তো রবি, খাদেমের নাম রবি, ইমাম শাফি রহমাতুল্লাহ খাদেমকে বলতেছে, যাও ইমাম আহমদ বিন হাম্বল আমার ভাই জেল হাজতে বন্দি আছে, তাকে গিয়ে বলো যে আমি ইমাম শাফি স্বপ্নে নবীজিকে দেখেছি, নবীজি বলেছে ইমাম আহমদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। খাদেম গিয়ে দেখে ইমাম আহমদ বিন হাম্বল জালেম বাদশার জেলখানার এক কোনায় বসে আছে, ওই বসে সুবহানাল্লাহ জিকির করতেছে। ইমাম আহমদ বিন হাম্বলকে ডাক দিলেন, ইমাম শাফির খাদেম ইমাম আহমদ বিন হাম্বলকে ডাক দিয়ে বলতেছে, হুজুর বহুদূর থেকে আসছি, ইমাম শাফি স্বপ্নে দেখেছে, নবীজি বলেছে আপনি এত কষ্ট করেছেন এই জন্য আল্লাহ খুশি হয়ে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, ইমাম আহমদ বিন হাম্বল বলে, এই জেল হাজতে তোমাকে কি দিব, এত দারুণ একটা সুসংবাদ দিয়েছ, যাও আমার দুইটা জামা আছে, এরপরেও বাদশাহ আঘাত যে করেছে আমার পিঠে, আমার জামা ছিঁড়ে গেছে, যাও এই মুহূর্তে দুইটা জামা তোমাকে হাদিয়া দিলাম। কোনো জায়গায় আসছে ইমাম শাফিকে দিয়েছে, আর কোনো জায়গায় আসছে ইমাম শাফির খাদেমকে দিয়েছে। খাদেম যখন জামা নিয়ে গেছে, পিছনের দিকে হাত, জামা দুইটা লুকায় রাখছে, ইমাম শাফি বলতেছে যে এত সুসংবাদ দিয়েছ তোমাকে কি হাদিয়া দিছে, তোমাকে কি হাদিয়া দিছে, বলতেছে হুজুর জেলখানায় আর কি দিবে, বলতেছে না না ইমামদের বা আলেমদের এটা তবিয়ত, সুসংবাদ শুনলে তারা একটা হাদিয়া দিবে, বলতেছে হুজুর ওনার দুইটা জামা আমাকে দিয়ে দিছে। ইমাম শাফি বলতেছে জামা দুইটার এতই দাম তুমি জানো না, তুমি একটা কাজ করো, জামা দুইটা ধৌত করে, ধৌত করার পরে নিংরাবা, পানি যেটা পড়বে এটা বোতলে রেখে দিবা, আমি ইমাম শাফি যদি তোমার আগে মারা যাই তাহলে আমার গোসলের পরে আতর না লাগিয়ে এই পানিটা আমার শরীরে লাগিয়ে দিবা। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার আশেক, তোমার কোরআনের আশেক, ইমাম আহমদ বিন হাম্বলের জামা ধৌত করে সেই পানি আমি আমার গায়ে লাগিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, ইমামরা কোরআনের জন্য এত কষ্ট করেছে।